Hi guys, welcome back to new lesson with Shimul. Lovely viewers, today I'm going to talk about the uses of there in English. Lovely viewers, in order to write English composition, paragraph, email, dialogue, complex story and so on, you have to learn the uses of there be properly. From that be point of view, today I'm going to teach you the uses of there in English. Lovely viewers, I mean, ask you about the lesson to practice because that's it. She would say, Ambra, Ingite, give it there. Viewers, I'm going to do the English writing, a business career. I'm going to do the composition, paragraph, dialogue, email, complex story. Ambra, Balobi, Likashik, I'm going to go over the there. I'm going to go over the hobby. Lovely viewers, Apra. যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি কিংবা আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন আপনারা এখন নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাছাড়া পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন যারা যাতে আপনারা ইউটিউব থেকে সবসময় নোটিফিকেশন পান ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে ইউজ অফ দেয়ার যে লেসনটি এই গুরুত্বপূর্ণ লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 365, 66, 67, 68 69 এবং 70 পৃষ্ঠা থেকে আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিস করাতে যাচ্ছি ভিউয়ার্স ইউজ অফ দেয়ার পার্ট 1 লেসনটি আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিস করাতে যাচ্ছি ভিউয়ার্স আমরা জানি যে বাক্যে তিন ভাবে দেয়ার ব্যবহৃত হতে পারে যেমন প্রথমে আমরা টাইপস অফ দেয়ার এগুলো শিখে নেই টাইপস অফ দেয়ার যেমন ইন্ট্রোডাক্টরি দেয়ার অ্যাডভার্ব দেয়ার এবং এক্সপ্লিসিভ দেয়ার ভিউয়ার্স আমরা জানি যে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলতে বাক্য সূচনাকারী বা বাক্য আরম্ভকারী দেয়ার মূলত এই দেয়ারে কোনো অর্থ নেই এটি বাক্য আরম্ভ করতে বা বাক্য সূচনা করতে এটি ব্যবহৃত হয় ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহারগুলি প্র্যাকটিস করাবো আমি আমার পরবর্তী লেসনে আপনাদেরকে অ্যাডভার্ব দেয়া এবং এক্সপ্লিসিভ দেয়া পার্ট টু তে আপনাদেরকে অ্যাডভার্ব দেয়া এবং এক্সপ্লিসিভ দেয়া এই লেসনগুলি অবশ্যই আপনাদের প্র্যাকটিস করাবো ভিউয়ার্স আমরা প্রথমেই ইন্ট্রোডাক্টরি দেয়া বলতে আমরা কী বুঝি অর্থাৎ এটি ডেফিনেশনটি আপনাদেরকে ফ্লেক্স করাচ্ছি যেমন কোনো ব্যক্তির কাছে কোনো কিছু না থেকে যদি কোনো স্থানে বা কোনো জায়গায় কোনো কিছু আছে থাকে ছিল থাকবে বা হবে থাকা উচিত ছিল নিশ্চয় আছে নিশ্চয় ছিল অবশ্যই থাকা উচিত অবশ্যই থাকা উচিত ছিল বাস করে বাস করত ইত্যাদি বোঝাতে বাক্যের শুরুতে যে দেয়া ব্যবহৃত হয়ে থাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে ভিউয়ার্স আমরা যদি ইংরেজি রাইটিংয়ে বিশেষ করে যদি আমরা এটি স্পোকেন ইংলিশ এবং রাইটিং ইংলিশে খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন যদি আমরা ইংরেজি রচনা প্যারাগ্রাফ ল্যাট অ্যাপ্লিকেশন ইমেল ডায়লগ কম্পিটিং স্টোরি প্রত্যেকটি রাইটিংয়ে আমাদের এই লেসনটি খুবই কার্যকরী এই লেসনটি যদি আমরা ভালোভাবে আপনারা প্র্যাকটিস করি আপনারা নিশ্চিত যে আপনারা খুব চমৎকার ইংলিশ স্পোকেন এবং রাইটিংয়ে আপনারা খুব ভালো করতে পারবেন ভিউয়ার্স আমি প্রথমে আপনাদেরকে বর্তমানে কোনো স্থানে বা কোনো জায়গায় কোনো কিছু আছে বা থাকে অর্থে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্যে যে স্ট্রাকচার হবে সেটি প্র্যাকটিস করাচ্ছি ভিউয়ার্স বর্তমানে কোনো স্থানে বা কোনো জায়গায় কোনো কিছু আছে বা থাকে অর্থে স্ট্রাকচারটি হবে প্রথমে দেয়া প্লাস ইজ আ প্লাস যা আছে অর্থাৎ ওই স্থানে যা আছে তা প্লাস প্রেপোজিশন প্লাস প্লেস প্লেস মানে স্থান অর্থাৎ কোথায় ভিউয়ার্স আমরা জানি যে প্রেপোজিশন বলতে আমরা বুঝি যেমন মধ্যে বা ভিতরে আমরা ইন বা ইনসাইড যেমন সামনে বিফোর অথবা ইন ফ্রন্ট অফ পেছনে বিহাইন্ড পাশে বিসাইড কোনো কিছুর উপরে আছে অর্থাৎ উপরে লেগে আছে অন তারপর হচ্ছে উপরে আছে ছোঁয়া যায় ওভার অনেক উপরে আছে অ্যাভোভ আমরা এই প্রেপোজিশনগুলি ব্যবহার করব যেমন ভিউয়ার্স আমি প্রথমে আপনাদেরকে বোর্ডে লিখে কিছু বাক্য প্র্যাকটিস করাচ্ছি যেমন আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে আমাদের গ্রাম হচ্ছে স্থান যা আছে তা হচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় সো প্রথমে স্ট্রাকচারটি হবে দেয়া তারপর হবে একটি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে সিঙ্গুলা নাম্বার সো এখানে টু বি ব্যবহার অক্সিলারি ভার্বটি হবে সিঙ্গুলা ইজ তারপর যা আছে তা হচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় সো এ প্রাইমারি স্কুল তারপর গ্রামের মধ্যে ভিতরে আছে সো প্রিপারেশন হচ্ছে ইন তারপর স্থান হচ্ছে প্লেস হচ্ছে আমাদের গ্রাম আওয়া ভিলেজ সো পূর্ব বাক্যটি হবে দ্যার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়া ভিলেজ
যেমন আমাদের কলেজের সামনে একটি খেলা মাঠ আছে প্রথমেই হবে স্ট্রাকচার অনুযায়ী দেয়া একটি খেলা মাঠ এটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার সো ভার্বটি সিঙ্গুলার হবে ইজ তারপর হচ্ছে যা আছে তা একটি খেলা মাঠ এ প্লেগ্রাউন্ড প্রেপোজিশন হচ্ছে ইন ফ্রন্ট অফ অর্থাৎ সামনে স্থান হচ্ছে আওয়ার ভিলেজ সো পূর্বাক্যটি হবে দেয়া ইজ এ প্লেগ্রাউন্ড প্লেগ্রাউন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার ভিলেজ বনে বাঘ থাকে ভিউয়ার্স বর্তমানে কোনো কিছু আছে বা থাকে অর্থে আমরা অবশ্যই দেয়া ব্যবহার করব সো প্রথমে হচ্ছে বনে বাঘ থাকে প্রথমে দেয়া বাঘ বলতে গেলে একটি একটি বনে একটি বাঘ না অনেক বাঘ থাকে সো অবশ্যই দেয়ার পরে ভাবটি প্লোরাল হবে টু বি ভাবটি বা অক্সিলারি ভাবটি প্লোরাল হবে সো দেয়া আ তারপর যা আছে তা যা থাকে তা কি থাকে বাঘ সো টাইগার্স নট একটি বাঘ নয় অনেক বাঘ সো টাইগার্স দেয় আর টাইগার্স ইন দ্য ফরেস্ট এখানে ইন হচ্ছে প্রেপোজিশন প্লেস অর্থাৎ স্থান হচ্ছে দ্য ফরেস্ট যেমন বাংলাদেশে 64 জেলা আছে 64 জেলা হচ্ছে প্লুরাল নাম্বার সো দেয়ার পরে অবশ্যই ভাবটি প্লুরাল হবে অক্সিলারি ভাবটি ভাব টু ভাবটি দেয়া আর 64 ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ এখানে ইন হচ্ছে প্রেপোজিশন আর প্লেস হচ্ছে বাংলাদেশ যেমন টেবিলের উপর একটি পেন্সিল আছে টেবিল হচ্ছে স্থান যা আছে তা হচ্ছে একটি পেন্সিল সো প্রথমে দেয়া তার ভাবটি যেহেতু একটি পেন্সিল সো ভাবটি হবে সিঙ্গুলা দেয়া ইজ এ পেন্সিল অন দ্য টেবিল এখানে ভিউয়ার্স অন টেবিল উপর লেগে আছে সো প্রেপারেশন হবে অন স্থান হচ্ছে টেবিল সো পূর্বাক্যটি হবে দেয়া ইজ এ পেন্সিল অন দ্য টেবিল যেমন এই স্কুলে 500 ছাত্রছাত্রী এবং 20 জন শিক্ষক শিক্ষিকা আছে প্রথমেই হচ্ছে এখানে 500 ছাত্রছাত্রী এবং 20 জন শিক্ষক শিক্ষিকা হচ্ছে প্লুরাল নাম্বার সো দেয়ার পরে অবশ্যই ভাবটি প্লুরাল হবে দেয়া আর 500 স্টুডেন্টস অ্যান্ড 20 টিচার্স ইন দিস স্কুল ভিউয়ার্স আমি এ পর্যায়ে আপনাদেরকে দেয়ারের নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যের ব্যবহারটি প্র্যাকটিস করতে যাচ্ছি যেমন বর্তমানে কোনো স্থানে অর্থাৎ কোনো জায়গায় কোনো কিছু নেই অর্থাৎ নাই অর্থে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে প্রথমেই দেয়া প্লাস ইজ নো অব্লিক ইজ নট অব্লিক আর নট প্লাস যা নেই তা প্লাস প্রেপোজিশন প্লাস প্লেস অর্থাৎ স্থান অর্থাৎ কোন জায়গায় বা কোথায় যেমন আমাদের স্কুলে একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নেই দেয়ার ইজ নট অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন আওয়ার স্কুল বিয়ার্স এখানে ইন হচ্ছে প্রেপোজিশন আওয়ার স্কুল হচ্ছে প্লেস অর্থাৎ স্থান বিয়ার্স আমরা স্পোকেন ইংলিশে আমরা এটিকে কন্ট্রাস্ট করে বলতে পারি যেমন দ্য ইজন্ট অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন আওয়ার স্কুল আমরা কন্ট্রাস্ট করে স্পোকেন ইংলিশে বলতে পারি রাইট ইংলিশে আমরা অবশ্যই ইজ নট লিখবো স্পোকেন ইংলিশে আমরা ইজন্ট এবং আরন্ট আমরা বলতে পারি যেমন আজ এখানে কোনো সমস্যা নেই দ্য ইজ নো প্রবলেম হেয়ার টুডে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই দ্য ইজ নো মাবুদ এক্সেপ্ট আল্লাহ ভিউয়ার্স আমি এ পর্যায়ে আপনাদেরকে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্ন বাক্যের ব্যাপারটি ফেক্স করতে যাচ্ছি যেমন বর্তমানে কোনো স্থানে কোনো কিছু আছে কি বর্তমানে কোনো স্থানে কোনো কিছু আছে কি বা থাকে কি জানতে বা প্রশ্ন করতে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্ন বাক্যের স্ট্রাকচারটি হবে প্রথমেই আমরা অক্সিলারি ভার্ব অর্থাৎ টু ভার্ব আগে চলে আসবে যেমন ইজ আ যদি যা আছে তা একটি হয় তাহলে প্রথমে আমরা ইজ দিয়ে প্রশ্ন করবো যদি একের অধিক হয় তাহলে আমরা আ দিয়ে প্রশ্ন করবো প্রথমে ইজ আ প্লাস দেয়া প্লাস যা আছে থাকে তা প্লাস প্রেপোজিশন প্লাস প্লেস প্লাস কোশ্চেন মার্ক যেমন তোমাদের গ্রামে কি একটি কলেজ আছে এখানে একটি কলেজ হচ্ছে সিঙ্গুলার নাম্বার সো আমরা প্রথমেই অক্সিলারি ইজ দিয়ে প্রশ্ন করবো ইজ দেয়া এ কলেজ ইন ইউর ভিলেজ যেমন তোমাদের কলেজে কি 20 জন শিক্ষক শিক্ষিকা আছে বা 20 জন শিক্ষক আছে এখানে 20 জন হচ্ছে ফ্লোরাল নাম্বার সো প্রথমেই ভাবটি হবে ফ্লোরাল আ যেমন আর দেয়া 20 টিচার্স ইন ইউর কলেজ তাদের বাড়ির পেছনে কি একটি পুকুর আছে এখানে একটি পুকুর হচ্ছে সিঙ্গুলার নাম্বার সো প্রথমেই অক্সিলারি ইজ হবে ইজ দেয়া এ পন্ড ব্যান্ড দেয়া হাউস লাভলি ভিউয়ার্স অতীতে কোনো স্থানে অর্থাৎ কোনো জায়গায় কোনো কিছু ছিল অর্থে স্ট্রাকচারটি হবে দেয়া প্লাস ওয়াজ ওয়া প্লাস যা ছিল তা প্লাস প্রেপোজিশন প্লাস প্লেস ভিউয়ার্স আমরা আপনারা যারা ক্লাস সিক্স থেকে যারা দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা
প্রশ্ন করছেন আপনাদের ইংরেজির প্রথম পত্রে একটি আছে কমপ্লেক্স স্টোরি আছে এই কমপ্লেক্স স্টোরিটি যদি আমরা ভালোভাবে শিখতে চাই আজকের এই লেসনটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি আমার সঙ্গে আজকের এই লেসনটি প্র্যাকটিস করেন আমি নিশ্চিত যে আপনারা আপনাদের যে একাডেমিক সিলেবাসে যে কমপ্লেক্স স্টোরি আছে প্রত্যেকটি ক্লাসে আপনারা অবশ্যই আপনারা এই যে কমপ্লেক্স স্টোরিতে আপনারা রাইটিংটি খুব চমৎকারভাবে আপনারা লিখতে পারবেন সো খুব মনোযোগ সহকারে আপনারা এই লেসনটি অবশ্যই আমার সঙ্গে প্র্যাকটিস করুন যেমন একদা এক দেশে ছিল এক রাজা আমরা জানি যে গল্পে কমপ্লেক্স স্টোরিতে আপনাদের যে রাজার গল্প আছে এক দেশে ছিল এক রাজা তারপর হচ্ছে এক বনে বাস করতে খরগোশ কচ্ছপ আমরা যদি এই গল্পগুলি আমরা কমপ্লিট করতে চাই ভালোভাবে শিখতে চাই লেসনটি আপনাদের অবশ্যই অবশ্যই খুব কাজে লাগবে যেমন একদা এক দেশে ছিল এক রাজা আমরা জানি যে সময় হচ্ছে যেমন আজ কাল পরশু এই মুহূর্তে আগামীকাল একদা এক সময় গেলে সময় সময় সবসময় স্ট্রাকচারের আগে আমরা স্মার্টলি বসাতে পারি কিংবা স্ট্রাকচারের পরে বসাতে পারি স্মার্টলি আমরা অ্যাডভান্স ইংরেজিতে আমরা অবশ্যই বাক্যের প্রথমে আমরা যদি সময় ব্যবহার করি তাহলে তাহলে এটি সুন্দর হবে তাহলে এখানে একদা এক সময় হচ্ছে ওয়ান্স অথবা ওয়ান্স আপন এ টাইম তারপর স্ট্রাকচার হচ্ছে দেয়া তারপর হচ্ছে যা ছিল তা হচ্ছে একটি সিঙ্গুলার নাম্বার সো দেওয়ার পরে অবশ্যই ওয়াস যদি যা ছিল তা যদি এটা এক বছর অর্থাৎ সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াস প্লুরাল নাম্বার হলে ওয়া যেমন দেয়া ওয়াস যা ছিল তা হচ্ছে এক রাজা সো এক কিং তারপর হচ্ছে প্রেপোজিশন হচ্ছে ইন তারপর প্লেস অর্থাৎ স্থান হচ্ছে কোথায় ছিল এক দেশে এক খান্ট্রি ইন এ খান্ট্রি সো পূর্বাক্য হবে ওয়ান্স দেয়া ওয়াজ এ কিং ইন এ খান্ট্রি অথবা ওয়ান্স আপন এ টাইম দেয়া ওয়াজ এ কিং ইন এ খান্ট্রি যেমন একদা এক বনে ছিল এক খরগোশ আর এক কচ্ছপ এখানে এক খরগোশ আর এক কচ্ছপ হচ্ছে প্লুরাল নাম্বার সো দেয়ার পরে ভাবটি অবশ্যই প্লুরাল হবে প্রথমে হচ্ছে সময় একদা এক সময় ওয়ান্স আপন এ টাইম অথবা শুধু ওয়ান্স দেয়া ওয়াই এ হেয়া অ্যান্ড এ টর্টিস ইন এ ফরেস্ট এখানে ইন হচ্ছে প্রেপোজিশন প্লেস হচ্ছে এ ফরেস্ট এক বনে সো পূর্বাক্যটি হবে ওয়ান্স দেয়া ওয়াই হেয়া অ্যান্ড এ টর্টিস ইন এ ফরেস্ট ভিউয়ার্স আমরা এই বাক্যগুলিকে আমরা যদি বাস করত অর্থাৎ আমরা যদি লিখি এইভাবে যে অতীতে কোনো স্থানে বা কোনো জায়গায় কেউ বাস করত অর্থে স্ট্রাকচারটি হবে দেয়া প্লাস লিভড প্লাস বাস যা বাস করত তা প্লাস প্রেপোজিশন প্লাস প্লেস অর্থাৎ স্থান অর্থাৎ কোথায় বাস করত সেটি আমরা এই বাক্যগুলিকে আমরা লিভড ব্যবহার করেও আমরা লিখতে পারবো বিশেষ করে কমপ্লেক্স স্টোরিতে যেমন একদা এক সময় এক দেশে বাস করত এক রাজা বিকজ একদা এক সময় এক দেশে ছিল এক রাজা তাহলে বাক্যটি হবে ওয়ান্স আপন এ টাইম অথবা শুধু ওয়ান্স দেয়া ওয়াজ এ কিং ইন এ খান্ট্রি আমরা এই সেম বাক্যটিকে আমরা লিফট ব্যবহার করে স্মার্টলি আমরা লিখতে পারবো কমপ্লেক্স স্টোরিতে যেমন একদা এক সময় এক দেশে বাস করত এক রাজা প্রথমে হচ্ছে একদা এক সময় ওয়ান্স আপন এ টাইম অথবা শুধু ওয়ান্স তারপর হচ্ছে স্ট্রাকচার হচ্ছে দেয়া তারপর হচ্ছে বাস করতে অর্থে লিভড আমরা জানি লিভ হতো বাস করা বাস করতে হচ্ছে লিভড সো বা বি টু হবে এটি অর্থাৎ ফার্স্ট ফর্ম দেয়া লিভড তারপর হচ্ছে যা বাস করতো তা হচ্ছে এক এক রাজা এক কিং তারপর প্রেপোজিশন হচ্ছে ইন তারপর হচ্ছে কোথায় বাস করতো স্থান হচ্ছে এক খান্ট্রি সো পূর্বাক্যটি হবে ওয়ান্স আপন এ টাইম অথবা শুধু ওয়ান্স দেয়া লিভড এ কিং ইন এ খান্ট্রি একদা এক বনে বাস করতো এক খরগোশ আর এক কচ্ছপ আমরা খরগোশ কচ্ছপে যে গল্পটি লিখবো ক্লাস সিক্স থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবশ্যই আপনারা আমার এই স্ট্রাকচারগুলি ফলো করেন খুব স্মার্টলি আপনারা কমপ্লিট হইতে আপনারা ভালো করতে পারবেন যেমন একদা এক বনে বাস করতে এক খরগোশ আর এক কচ্ছপ প্রথমে হচ্ছে সময় ওয়ান্স অথবা ওয়ান্স অপন এ টাইম তারপর হচ্ছে স্ট্রাকচার হচ্ছে দেয়া তারপর হচ্ছে বাস করতে হচ্ছে লিভড তারপর হচ্ছে এক খরগোশ আর এক কচ্ছপ এ হেয়া অ্যান্ড এ টর্টিস ইন এ জঙ্গল অথবা ইন এ ফরেস্ট বিয়ার্স আমি এ পর্যায়ে আপনাদেরকে অতীতে কোনো স্থানে কোনো কিছু ছিল না অর্থে নেগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটি সেটি প্র্যাকটিস করাচ্ছি বিয়ার্স নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হবে প্রথমে দেয়া প্লাস ওয়াজ নট অব্লিক ওয়া নট প্লাস যা ছিল না তা তারপর হচ্ছে প্রেপোজিশন প্লাস প্লেস যেমন এক সময় আমাদের স্কুলে একটি সমৃদ্ধ লাইব্রেরি ছিল না এর সময় হচ্ছে এক সময় ওয়ান্স তারপর হচ্ছে স্ট্রাকচার হচ্ছে প্রথমে দেয়া তারপর হচ্ছে একটি লাইব্রেরি একটি সমৃদ্ধ লাইব্রেরি এটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার সো ওয়াজ নট ওয়াজ দেয়া ওয়াজ নট একটি যা ছিল না তা হচ্ছে একটি সমৃদ্ধ লাইব্রেরি সো অ্যান এনরিচড লাইব্রেরি ইন আওয়ার স্কুল এখানে ইন হচ্ছে প্রেপোজিশন আওয়ার স্কুল হচ্ছে প্লেস তারপর যা ছিল না তা হচ্ছে অ্যান এনরিচড লাইব্রেরি
So, purba ki hobe once there wasn't, although there was not an enriched library in our school. Goto bochor amader college 200 chhatrati chilo na. There were not, ekhane 200 chhatrati hocche plural number, so there pore were not hobe. There were not 200 students in our college last year. Viewers, অতীতে কোন স্থানে কোন কিছু ছিল কি জানতে বা প্রশ্ন করতে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্ন বাক্যের স্ট্রাকচারটি হবে প্রথমে ওয়াজ অবলিক ওয়্যার প্লাস দেয়ার প্লাস যা ছিল তা প্লাস প্রেপোজিশন প্লাস প্লেস প্লাস কোশ্চেন মার্ক ভিউয়ার্স যেমন গত বছর তোমার বাড়ির সামনে কি একটি বাগান ছিল এখানে যা ছিল তা হচ্ছে একটি বাগান এটি সিঙ্গুলার নাম্বার ভিউয়ার্স আমরা প্রশ্ন করতে যদি যা ছিল তা সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রথমে হবে ওয়াজ ওয়াজ আর প্লুরাল নাম্বার হলে প্রথমে হবে ওয়্যা এখানে হচ্ছে একটি বাগান সেটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার সো প্রশ্ন করতে আমরা ওয়াজ তারপর হচ্ছে স্ট্রাকচারে দেয়া প্লাস যা ছিল তা হচ্ছে একটি বাগান এ গার্ডেন তারপর হচ্ছে প্রেপোজিশন সামনে ইন ফ্রন্ট অফ তারপর হচ্ছে স্থান হচ্ছে কোথায় তোমার বাড়িতে সো ইওর হাউস আর অ্যাকশন হচ্ছে লাস্ট ইয়ার তারপর কোশ্চেন মার্ক সো পুরো বাক্যটা হবে ওয়াজ দ্যা এ গার্ডেন ইন ফ্রন্ট অফ ইউর হাউস লাস্ট ইয়ার বিকজ আমরা সময়টা বাক্যের শেষে ব্যবহার করেছি সময় বাক্যের শেষে ব্যবহার করা যায় কোনো সমস্যা নেই যেমন তোমাদের স্কুলে কি গত বছর 2000 ছাত্রছাত্রী ছিল এখানে যা ছিল তা হচ্ছে 2000 ছাত্রছাত্রী সো বাক্যের প্রথমেই অক্সিলারি ভার্ব পাওয়া হবে সো ওয়্যার দ্য 2000 স্টুডেন্টস ইন ইউর স্কুল লাস্ট ইয়ার এখানে কি গতকাল কোনো সমস্যা ছিল ওয়াজ দ্য এনি প্রবলেম হিয়া ইয়েস্টারডে তোমাদের বাড়ির পাশে কি একটি আম গাছ ছিল একটি আম গাছ যা ছিল তা হচ্ছে একটি আম গাছ সেটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার সো প্রথমে হবে ওয়াজ সো পূর্বাক্য হবে ওয়াজ দ্য এ ম্যাঙ্গো ট্রি বিসাইড ইয়োর হাউস ভিউয়ার্স কোনো স্থানে বা কোনো জায়গায় ভবিষ্যতে কোনো কিছু হবে বা কোনো কিছু থাকবে অর্থে স্ট্রাকচারটি হবে প্রথমে দেয়া প্লাস উইল বি থাক হবে অর্থে আমরা উইল বি থাকবে অর্থে আমরা উইল হ্যাভ ব্যবহার করতে পারবো দেয়া প্লাস উইল বি অথবা উইল হ্যাভ প্লাস যা হবে বা যা থাকবে তা প্লাস প্রেপোজিশন প্লাস প্লেস প্লেস অর্থাৎ স্থান মানে কোন জায়গায় কোথায় হবে এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্যের যে স্ট্রাকচার সেটি বিকজ যেমন ভবিষ্যতে আমাদের কলেজে একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব হবে অথবা ভবিষ্যতে আমাদের কলেজে একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে দেয়া উইল বি অথবা দেয়া উইল হ্যাভ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন আওয়ার কলেজ ইন ফিউচার বিকজ হবে অর্থে আমরা দেয়া উইল বি অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন আওয়ার কলেজ ইন ফিউচার থাকবে অর্থে আমরা দেয়ার উইল হ্যাভ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন আওয়ার কলেজ ইন ফিউচার ভবিষ্যতে লন্ডন একটি বিখ্যাত জাদুঘর হবে অথবা ভবিষ্যতে লন্ডনে একটি বিখ্যাত জাদুঘর থাকবে দেয়া উইল বি অথবা দেয়া উইল হ্যাভ এ ফেমাস মিউজিয়াম ইন লন্ডন ইন ফিউচার আগামীকাল ওই সবাই কমপক্ষে 50,000 মানুষ হবে অথবা 50,000 মানুষ থাকবে দেয়া উইল বি অথবা দেয়া উইল হ্যাভ অলমোস্ট 50,000 পিপল ইন দ্যাট মিটিং টুমোরো ভিউয়ার্স আমি এ পর্যায়ে আপনাদেরকে কোনো স্থানে বা কোনো জায়গায় ভবিষ্যতে কোনো উচিত হবে না বা থাকবে না অর্থে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যে ব্যবহারটি ফ্লেক্স করা যাচ্ছে ভিউয়ার্স কোনো স্থানে বা কোনো জায়গায় ভবিষ্যতে কোনো কিছু হবে না বা থাকবে না অর্থে নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটি হবে দেয়া উইল নট বি আমরা স্পোকেন ইংলিশ উইল নট বিকে আমরা কন্ট্রাকশন করে বলবো কন্ট্রাকশন যেমন ওন্ট বি যেমন অথবা উইল নট হ্যাভ আমরা কন্ট্রাকশন করে স্পোকেন ইংলিশে বলবো ওন্ট হ্যাভ প্লাস যা হবে না বা যা থাকবে না তা প্লাস প্রেপোজিশন প্লাস প্লেস যেমন ভবিষ্যতে আমাদের দেশে কোনো কিছুর অভাব থাকবে না দেয়ার উইল নট বি আমরা এটিকে স্পোকেন ইংলিশে ওন্ট বি অথবা দেয়ার উইল নট হ্যাভ আমরা স্পোকেন ইংলিশে বলবো ওন্ট হ্যাভ সুতরাং পূর্ব বাক্যটি হবে দেয়ার ওন্ট হ্যাভ ল্যাক অফ এনিথিং ইন আওয়ার কান্ট্রি ইন ফিউচার অথবা দেয়ার উইল নট বি অথবা দেয়ার ওন্ট বি ল্যাক অফ এনিথিং ইন আওয়ার কান্ট্রি ইন ফিউচার অদূর ভবিষ্যতে বনে গাছপালা থাকবে না দেয়া উইল নট বি অথবা দেয়া উইল নট হ্যাভ ট্রিজ ইন দ্য ফরেস্ট ইন নিয়ার ফিউচার আমরা কন্ট্রাকশন করে বলবো দেয়ার ওন্ট হ্যাভ ট্রিজ ইন দ্য ফরেস্ট ইন ফিউচার ভিউয়ার্স আমরা স্পোকেন ইংলিশে আমরা ওন্ট বি
অথবা won't have আমরা রাইটিং ইংলিশে will not be অথবা will not have আমরা ব্যবহার করতে পারবো লাভলি ভিউয়ার্স কোন স্থানে বা কোন জায়গায় কোন কিছু হবে কি বা থাকবে কি জানতে বা প্রশ্ন করতে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্নোত্তর বাক্যের স্ট্রাকচারটা হবে প্রথমে will plus there plus be অথবা have প্লাস যা হবে বা যা থাকবে তা প্লাস প্রেপোজিশন প্লাস প্লেস প্লাস কোশ্চেন মার্ক যেমন আগামীকাল কি ঢাকায় একটি সভা হবে বা আগামীকাল ঢাকায় একটি সভা থাকবে উইল দেয়ার বি এ মিটিং ইন ঢাকা টুমরো অথবা উইল দেয়ার হ্যাভ এ মিটিং ইন ঢাকা টুমরো তোমার বাড়িতে কি ভবিষ্যতে একটি বাগান হবে অথবা তোমার বাড়িতে কি ভবিষ্যতে একটি বাগান থাকবে উইল দেয়ার বি এ গার্ডেন in your house in future অথবা will there have a garden in your house in future viewers কোন স্থানে বা কোন জায়গায় কোন কিছু থাকা উচিত অর্থে affirmative sentence অর্থাৎ have বোধক বাক্যের স্ট্রাকচারটি হবে প্রথমে there plus should be অথবা should have আমরা should be অথবা should have দুটি ব্যবহার করতে পারবো তারপর হচ্ছে যা থাকা উচিত তা plus preposition plus place মানে স্থান অর্থাৎ কোথায় যেমন সমাজে ন্যায় বিচার থাকা উচিত there should be justice in the society অথবা there should have justice in the society আমরা should have বা should be দুটোই ব্যবহার করতে পারবো যেমন রাজনীতিতে সততা ও দেশপ্রেম থাকা উচিত there should be অথবা there should have honesty and patriotism in politics আমাদের কলেজে একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকা উচিত There should be an English language club in our college. Athaba, there should have an English language club in our college. Viewers, kono sthane arthat kono jaygay kono kichu thaka uchit norte negative sentence arthat nabodok bakke structure ti hobe there plus should not be athaba should not have plus ja thaka uchit noy ta plus preposition plus place. Jemon Bangladeshe স্বজনপ্রীতি এবং দুর্নীতি থাকা উচিত নয় দেয়ার শুড নট বি অথবা দেয়ার শুড নট হ্যাভ নেপোটিজম অ্যান্ড করাপশন ইন বাংলাদেশ আমাদের সমাজে নারী ও পুরুষের মধ্যে বৈষম্য থাকা উচিত নয় দেয়ার শুড নট বি অথবা দেয়ার শুড নট হ্যাভ ডিসক্রিমিনেশন অথবা ডিসপারিটি বিটুইন মেল অ্যান্ড ফিমেল ইন আওয়ার সোসাইটি লাভলি ভিউয়ার্স কোন স্থানে কোন কিছু থাকা উচিত কি জানতে বা প্রশ্ন করতে অ্যাফার্মেটিভ কোশ্চেন এর স্ট্রাকচারটি হবে প্রথমে শুড প্লাস দেয়া প্লাস বি অথবা হ্যাভ প্লাস যা থাকা উচিত তা প্লাস প্রেপোজিশন প্লাস প্লেস প্লাস কোশ্চেন মার্ক যেমন তোমাদের গ্রামে কি একটি কলেজ থাকা উচিত শুড দেয়ার বি অথবা শুড দেয়া হ্যাভ এ কলেজ ইন ইউর ভিলেজ এই ক্লাসে কি তিনটি পাখা থাকা উচিত শুড দেয়ার বি অথবা শুড দেয়ার হ্যাভ থ্রি ফ্যানস ইন দিস ক্লাসরুম ভিউয়ার্স আপনারা যদি খুব ভালোভাবে স্পোকেন ইংলিশ সহ ফ্রি হ্যান্ড শিখতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই ইউজ অফ দেয়া অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহারটি খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ভিউয়ার্স ইন্ট্রোডাক্টরি দেয়ারের আরও অনেক মজার মজার ব্যবহার সহ এক্সপ্লেটিভ দেয়ার এবং অ্যাডভার্ব দেওয়া নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হচ্ছি পার্ট টু লেসনটি নিয়ে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন বাবা আল্লাহ হাফেজ